চিজি একেবারে তোকে একটা পান্ডা নেবে আসছে কিন্তু Good morning friends, welcome back to our channel, welcome back to our new vlog. দুদিন ক্যামেরা অনই করতে পারিনি তার কারণ হচ্ছে রূপের সাংঘাতিক জ্বর ছিল তোমরা আগে ব্লগে দেখে থাকবে যে লাস্ট যে ব্লগটা সেটা যদি দেখো তাহলে দেখতে পারবে যে আমাদের যেদিন মা বাবার অ্যানিভার্সারি ছিল সেই দিন আমার প্রচন্ড ব্রিদিং প্রবলেম হচ্ছিল তো তার সাথে প্রচন্ড উইকনেস ছিল ভিতর ভিতর মনে হচ্ছিল জ্বর আছে তো সেইভাবে তো যাই হোক সেই দিনটা কাটছে কাটছে বিকেল বেলার দিকে হঠাৎ দেখছি রূপ চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আমি জিজ্ঞেস করছি কি রে রূপ শরীরটা কি খারাপ লাগছে তো তখন বলছে কি না খারাপ লাগছে না এই করতে করতে কিছুক্ষণের মধ্যে ওর 102 জ্বর তখন ডাক্তারকে ফোন করা হলো ডাক্তার বললো হ্যাঁ ক্যালপল তো দিতেই হবে তো দেওয়া হলো দেওয়ার পর ও একটু বোধহয় সুস্থ ফিল করছিল তো উঠলো উঠে আমাদের সাথে একটু এনজয় টেনজয় করে কিছুক্ষণ বাদে বলছে মা আমার শরীরটা একদম ভাল লাগছে না তখন আমি বলছি যে কেন কি হয়েছে তো বললো যে আমি গিয়ে শুয়ে পড়ছি তা গিয়ে একদম চাপা মুড়ি দিয়ে শুয়ে পড়ছে আর ওই ঘরে ঢুকে হয়তো কেউ ফ্যান চালিয়ে দিচ্ছে অতগুলো লোকের মাঝখানে উনি রেগে যাচ্ছে যে ফ্যান চালাচ্ছ কেন আমার ভাল লাগছে না শরীর এই করতে করতে রাত যত বাড়তে শুরু করলো 104-এর উপর জ্বর আর রূপের একটা খুব বাজে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে ওর যখন টেম্পারেচার ওঠে 104-105 অবধি উঠে যায় এটা আগেও আমরা ফেস করেছি ওকে নিয়ে তো ব্যাস আমাদের তো হয়ে গেল অবস্থা খারাপ যখন ওই করোনার টাইমটাতে রূপের এরকম 105 জ্বর উঠেছিল হ্যাঁ উঠেছে শুধু ওষুধ দিচ্ছি জ্বর কমছে বিভিন্ন রকম টেস্ট হচ্ছে এই করে 20 দিন বাদে ওর একটা রোগ ধরা পড়লো সেটা হচ্ছে প্যারাটাইফয়েড হ্যাঁ ওটা অনেক পরে গিয়ে টেস্ট হলো বাকি সমস্ত টেস্ট ডাক্তাররা করিয়ে ফেলছে যে কি হচ্ছে কোনো টেস্টে কিচ্ছু বেরোচ্ছে না মানে করোনাও নেগেটিভ বেরোচ্ছে অথচ জ্বর কমছে না ওষুধ যতক্ষণ ওষুধ চলছে ততক্ষণ জ্বর থাকছে তারপরেই আবার জ্বর তো একটা আমাদের ওটা থেকে একটা আতঙ্ক হয়ে গেছিল যে কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য ইয়ে দাও খারা দাও তারপরে যাই হোক ডাক্তারের সাথে কনসাল্ট করা হলো অত রাত্রিরেই আর কি আমাদের তো একটা সুবিধা আছে যেহেতু মানে রূপকে যে ছোটবেলা থেকে দেখে সে সমস্ত রূপের ধাপটা জানে তখন বললো জল পট্টি দাও আর সারা গা মোছাতে দেখো বিশ্বাস করবে না খালি সারা গা মোছাচ্ছে তো মানে যে ইয়েটা দিয়ে কাপড়টা দিয়ে মোছানো হচ্ছে সেটা পুরো জলটা শুষে নিচ্ছে নিয়ে একেবারে কি বলবো মানে কাপড়টা পুরো গরম হয়ে যাচ্ছে তখন তো মানে অবস্থা খারাপ যাই হোক প্যারাসিটামলের সাথে সাথে অ্যান্টিবায়োটিকও চালু করা হলো আর ডাক্তার বলছে যে এখন তো ভাইরালটা চলছে হয়তো ভাইরালই হবে তো দুদিন ওয়েট করো যদি দেখো যে না জ্বর একেবারেই কমছে না বারবার বারবার ওষুধ দেওয়া সত্ত্বেও ঘুরে আসছে তাহলে অবশ্যই করে ব্লাড টেস্ট করতে হবে কারণ ওর টেন্ডেন্সি আছে একটা টাইফয়েড হওয়ার এই করতে করতে দুদিন বাদে আলটিমেটলি জ্বরটা আজকে কম আছে মানে 99 মতোই থাকছে বেশি থাকছে না তো কিছুটা সুস্থের দিকে গেছে কালকে রাত্রে অবধি 99 ছিল আজকে জ্বর নেই দিয়ে দাও আজকে জ্বর নেই পরীক্ষাটা শেষ হলো ভাবলাম যে কোথায় ওকে নিয়ে একটু ঘুরবো ওর বার্থডের কোনো গিফট কেনা হয়নি ভেবেছিলাম একটুখানি বার্থডেটাও পালন করব মানে ছোট করে নিজেদের মধ্যে করব কিছুই হয়ে ওঠেনি তা আজকে একটু সুস্থ হয়েছে জিজ্ঞেস করলাম যে কি খাবি বল মানে মুখেও তো রুচি নেই কিছু তো বললো যে না ডাল ভাতই করো মানে অন্য কিছু করতে হবে না বিকেলে যদি আমাকে নিয়ে একটু বেরো তাহলে আমি বাইরে একটু কিছু বসেই খাই বা নিয়ে আসি কিছু একটা করবো তো এখন এই চলছে হচ্ছে পাউরুটি শাখা ওর পাউরুটির প্রচুর প্যাকনা আছে এটা তোমরা জেনে গেছো পাউরুটিটা কিভাবে শেখাবে এই চলছে পাউরুটি শাখা আর হ্যাঁ ডাক্তার যেটা বলেছে অনেক বেশি করে যেহেতু এতটা উইক হয়ে পড়েছে অনেক বেশি করে প্রোটিন খাওয়াতে মাল্টিভিটামিন দিয়েছে এইসবগুলো চলবে এখন তবে মনে হয় না অন্য কিছু ব্লাড টেস্টটা করাতে হবে বলে
এমনি জ্বরটা ইয়ে হয়েছে, কি অদ্ভুত টাইপের একটা বিচ্ছিরি ভাইরাল ফিভার চলছে, এত বাজে লাগছে, সবাই অসুস্থ, সবাই অসুস্থ, ভালো লাগে বলো তো? রূপ বাবু ঠিক লাগছে? হ্যাঁ আজকে একটু বেরোবি? বার্থডের গিফটটা হবে নাকি? বার্থডে গিফট তো ঘড়ি দিয়েছে, ঘড়ি দিয়েছে, আর একটা যেটা পাওনা ছিল বাবা মানা করছে, দেখাক না বাবাকে পটিয়ে পাঠিয়ে নিতে হবে তো, ওটা বাবা তো দেবে না, ওটা তো দেবো আমি। হ্যাঁ সেই তো বাবার, বাবার কোথায় যাবে, ওটা তো আমার বিজনেসেরই থাকবে। হ্যাঁ তাহলে তাহলে নেওয়া যেতে পারে, বাবা বারণ করছে বলে ওই জন্য নেবে না। এখন এই যে হাসিটা দেখে একটু নিজের মনেরও শান্তি থাকে, নিজেদের শরীর খারাপ হয় একরকম যায় যে ঠিক আছে উঠে পড়ে, বাচ্চাদের কিছু হলে না এত খারাপ লাগে কি বলবো। তার মধ্যে আমার ছোট্ট চিউরিটারও হয়েছে, শরীরটা মনে হয় ম্যাচ ম্যাচ করছে বা কিছু, কি মানে কিছুক্ষণ এরকম ভাবে তাকিয়ে থাকছে বাবার, মাথাটা নিচু করে শুয়ে পড়ছে। এটাই হয় কি বলতো, ওরা তো মুখে কিছু বলতে পারে না, আর ওদের কোনো ওষুধও নেই যে ওষুধ দেব। হ্যাঁ ওরও মনে হচ্ছে যে শরীরটা খারাপ খারাপ, আজকে মনে হলো না চিউরি একটু ঠিক আছে, আজকে সকাল থেকে একটু খেলাধুলাটা করছে, তো সেই জন্য মানে সব মিলে এত ঘেটে গেছি, ইচ্ছাই করছিল না যে কোনো ভিডিও বানাই। আমার মনে হচ্ছে যে রূপাকে সুস্থ হোক তারপর, আর সেদিন রাত্রিরে তো পুরো সারা রাত্রির অ্যালার্ম দিয়ে 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 ওকে ওষুধ খাইয়েছে, রাতের সারাটা রাত্রি জেগে ও বলছে তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে আমিও পড়ছি, মানে আমি এত টায়ার্ড আমিও ঘুমিয়ে পড়ছি, কিন্তু ওই অ্যালার্মে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর মানে এত তখন মানে টাইম টু টাইম যদি ওষুধ না দিচ্ছে তো মানে জ্বর চলে আসছে, তো যার জন্য একদম 4 ঘন্টা অন্তর অন্তর ওষুধ দিয়ে বাবু এখন সুস্থ। এখন ওনাকে দেওয়া হবে ব্রেকফাস্ট, মেনুতে থাকছে হচ্ছে একদম একটা ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো ডালটা, মুখে স্বাদও লাগবে, তাহলে পেঁয়াজ ফোড়ন, একটু রসুন ফোড়ন, টমেটো, আর দেব হচ্ছে ধনে পাতা, এই দিয়ে একটা ডাল বানানো হবে। তাহলে কি হবে, মুখে একটু স্বাদটাও আসবে, যদিও রূপ মানে একটুখানি রসুন দাও, যদিও রূপ আমি বলেছিলাম আজকে একটু পোলাও টোলাও করে দেবো, বলছে না এখন দিও না, যদি বিকেলে শরীরটা ভালো থাকে তাহলে কিছু খাবো, আজকে সকালে কিছু সেরকম ইয়ে করবো না। তো এই সিম্পল একটা ডাল হবে, আর আলু চোখা করবো আজকে, অনেকদিন আলু চোখা করা হয়নি। আমার ছোটকু ঘুমাচ্ছে দেখো, চিউড়িটা হাত পা তুলে আজকে একটু বোধহয় আরাম পেয়েছে, ঘুমোচ্ছে, দুটো হাত তুলেছে, পা তুলে চিটপটাং হয়ে ঘুমোচ্ছে। বলছি ভেটকি মাছ করবো, ভেটকি মাছে কী খাবি, রসা কষা করে করবো আলু ফুলকপি দিয়ে? তাহলে প্যাথুরি, প্যাচুরি, প্যাচুরি তো রোজ রোজ কি হয় নাকি? পাতুরি হবে না, হবে না, পাতুরি করতে হবে বলো তো? আমি পাতুরি এখন কোত্থেকে করি, পাতুরি করবার জন্য ও তো ওইসব কোনো আন্দাজ নেই, পাতুরি করতে গেলে তো কলা পাতা লাগবে, সেইগুলো তো বোঝে না। আমি ভাবলাম ফুলকপি দিয়ে রসা কষা মতো করে দিলে ইয়ে লাগবে, তো দেখি ভেটকি মাছের পাতুরির মতো করে কিছু করে দিচ্ছি, ঠিক আছে? ছিটকে ছিটকে পড়ছে তো, তাও তেল গরম হয়ে গেছে। আজকের ভেটকি মাছে যেটা করব পাতুরি স্টাইলেরই করব, কালি সর্ষে পোস্ত, আর আগের দিনের না নারকোল একটু আছে, তো আমি ভাবলাম যে পাতুরি তো ইয়ের মধ্যে মুড়িয়ে করতে হবে কলা পাতা, সেটা করব না, ওই সর্ষে পোস্ত টক দই আর ইয়ে দিয়ে করবো, ওটাকে কি বলে নারকোল, নারকোল কোরানো আছে তো, ব্যাস ওই দিয়ে একটু মাখা মাখা মতো করে নিই। সিম্পল মেনু, ডাল আলু চোখা আর ওই হচ্ছে মাছের ভেটকি মাছের
রসা রসা টাইপের। তো সেদিন এই গোলাপগুলো নিয়ে এসেছিল হচ্ছে ডল, তো কি এখানে রেখেছি, এত ভালো লাগছে দেখতে। আমি ভাবছি এবার আর্টিফিশিয়াল কিছু গোলাপ কিনে এখানটাতে রাখবো, ভালো লাগছে গোলাপগুলো দেখতে। হ্যাঁ খুশবু চেন যদি সবসময়ের জন্য টান টান করে পরিষ্কার থাকে না, দেখবে রান্না করতেও ভালো লাগে, মনটাও খুশি থাকে। মেয়েদের হচ্ছে কিচেনটাই হচ্ছে মানে সব কিছু আর কি, মানে আমার কাছে অন্তত তো তাই লাগে যে কিচেন থাকবে একদম পরিষ্কার, যাতে রান্না করে সুখ পাওয়া যায়। এটা পাতুরির মতোই টেস্ট হয়, শুধু কলা পাতার গন্ধটা আসবে না। এই যা ওপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলেই রেডি মাছ। রান্না হয়ে গেল কমপ্লিট, সকালের মতো রান্না কমপ্লিট করলাম, বিকেলে কি হবে জানি না, কারণ বেরোনো হলে হবে। সবটাই তো ছেলের উপর ডিপেন্ড করছে, আমারও শরীরের উপর ডিপেন্ড করছে, বেরোলে বেরোবো না বেরোলে যা পারবো তাই করবো। আর কি গরম লাগছে, ওষুধগুলো খেয়ে যেন আরও শরীরটা আনচান আনচান করছে, এখনও যেন উইকনেস কাটছে না। হারা উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েছি, আমাদের কোনো ঠিক নেই, রূপ তোমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবে কোথায় যাবে। তারপর হচ্ছে অনেকদিন বাদে বেরিয়েছি, এটাই হচ্ছে আনন্দের খবর। রূপবাবু এক্সামের শেষের পর আমরা কোথাও বেরোইনি, তাই তো রূপু একটা হ্যাপি হয়নি, ওকে বলেছি চ হারা উদ্দেশ্যে ঘুরতে বেরোবো, বলছে এ আবার কি হারা উদ্দেশ্যে, এত কোনো ডেস্টিনেশন পয়েন্ট থাকবে না, দেখা যাক কোথায় যায়। এইটা আমাদের যেটা আছে সেটা মোটরটা সেই ফটাস ফটাস করে ফেটে গেছে, ওটা দাদিস ঠিক করাচ্ছে না। এই মুশকিলটা হচ্ছে যে মোটরটা সাবমার্জ না। আমি না একটা গোলাপ খুঁজছি, গোলাপ পাচ্ছ কিচেনে একটা গোলাপ পাবো, এই যে ডল গোলাপটা দিয়েছিল তারপর থেকে কিচেনটা সুন্দর লাগে, কিন্তু ওটা তো মানে ইয়ে রিয়েল, ওটা নষ্ট হয়ে যাবে, তারপরে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। You dream for me some paradise, tell me who you see, 'cause I think I know what you mean to me, what you mean to me, but does this work only 'cause we never say what we think, waiting for the perfect way, time some speak got me on. আমরা এখন আছি হচ্ছে মানি স্কোয়ারে, মানি স্কোয়ারে মাচানে রয়েছি, তো এলাকার হ্যাঁ জঙ্গল সাফারি হয়ে গেছে, যাই হোক তো পরিবেশটা তো পুরো জঙ্গলের মতো বুঝতেই পারছো। আর যেটা হচ্ছে সেটা আমরা হয়েছিলাম এলাকাতে, এখন একটু থাকবো তো বাড়িতে গিয়ে খাবো, তারপর মনে হলো না বুফেই খেয়ে নেওয়া হোক, একেবারে আমার 8:30 বাজে আমরা খেতে বসেছি বুফে। ওই তালিকাতেই নিতে হবে, তো যার জন্যই এত ঘিরে পেয়েছে শুধু স্যালাড আর ইয়ে দিয়ে গেছে পাপড় ভাজা, হ্যাঁ স্ট্রবেরি জুস দিয়েছে সাথে। আরে স্যুপ এসছে, স্যুপ স্যুপ হ্যাঁ
পাপড়ি চাট। মেনু দেখে দেখে মৌমিতা সব মিলিয়ে নিচ্ছে। এখানে এসছে হচ্ছে ফিশ স্টার্টার্স এন্ড চিকেন স্টার্টার। এটা হচ্ছে বোন ফায়ার স্মোকড ফিশ, আর এটা হচ্ছে ধুরন্ধর লাল টিক্কা। এসে গেছে চিকেন পিজা, গ্রুপের ফেভারিট, আর আমার ফেভারিট হচ্ছে কাঁচা লঙ্কা এন্ড লেবু। আর সত্যি কথা বলতে ফিশটা কিন্তু টেস্টি করেছে, চিকেনটাও টেস্টি, ফিশটাও টেস্টি, পিজাটা ওর দিকে পাঠিয়ে দেওয়াটাই বেটার। হ্যাঁ তোল তোল তোল, চিজি একবারে বাবা। এই যে এইসব, এইগুলো তো রাজেশের জন্য নয়, না এটা হচ্ছে আমার আর ছেলের জন্য। কালী মাসির ছোঁয়ায় ভালোবাসা, ওকে বলতে পারো সব ছন্দ করে বলছে আজকে, একটা কথাও ছন্দ ছাড়া হচ্ছে। বিরিয়ানিটা এটা হচ্ছে মানে এইসব রেস্টুরেন্টে হচ্ছে চলতি বিরিয়ানি, ইনফ্যাক্ট দে আর নো স্পেশালিস্ট ইন বিরিয়ানি, না মানে অলরাউন্ডার ইনফ্যাক্ট। তোমরা তোমরা ইফ ইউ এক্সপেক্ট অদ অ্যান্ড আরসালান অ্যান্ড দ্যাট সর্ট অফ বিরিয়ানি এইখানে, ইট ইজ ডিফিকাল্ট। হ্যাঁ আর মেন কোর্সের দিকে যাওয়া হয়, একটা পান্ডা নেমে আসছে কিন্তু, ওই দেখো তো কিছু বলবি নাকি। আর তোমার মাথার উপরে চিতাটাকে দেখো, আরে বাবা আমার মাথার উপর চিতা, স্ট্রেট অন মাই হেড। এই জন্যই তো জঙ্গল সাফারি নাম দেওয়া হয়েছে। হ্যাঁ আগে নাম ছিল মাচান, এখন জঙ্গল সাফারি নাম। ওইখানে জেব্রা আছে, রাইনো, এই গরিলা আর মুগলিও আছে। পরীক্ষা শেষের পর ভেবেছিলাম কত কিনা করে দেখাবো, তো এত কিছুই হলো না, ওর বুধবার থেকে তো স্কুল খুলে যাবে, খাতা দেখাবে বলে যেতেই হবে। তো আজকে এনজয় করে নিলাম ব্যাস, মানে এরপর রূপকে নিয়ে আবার কবে যে এতটা এনজয় করতে পারবো জানি না। আজকের ব্লগটাকে এখানেই খেতে খেতেই এন্ড করে দিচ্ছি, কারণ এবার বাড়ি যাবো, গিয়ে ছানাপোনাগুলোকে আলোড় করে ওদেরকে খেতে খেতে দিয়ে শুয়ে পড়া ব্যাস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে, কি যেন বলছি আমাদের ঢুকে বউ বেদনা, আমরা ঝাল খাই মিষ্টি না, মিষ্টি তাই সাবস্ক্রাইব করে দেবেন, চলো টাটা গুড বাই। Stars, I'm a fool for your love.